সবার প্রতি অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের বিষয়বস্তু শুরু করছি। আজকে আমাদের বিষয়বস্তু কোর্সে দেখি 26.4, এটা আমাদের রাশিবিজ্ঞান গড় মধ্যমা উজাইব সংখ্যাগুরু মান। এই অধ্যায়গুলো চলছে আমাদের, এটা আমাদের পার্ট ওয়ান। আমরা প্রথম অঙ্ক থেকে শুরু করব, তাহলে কেন দেরি, চলো শুরু করি তাড়াতাড়ি। এক্ষুনি সাবস্ক্রাইব করো এসবি ম্যাথ পাড়া চ্যানেলটিকে এবং পাশের বেল আইকন ক্লিক করো সমস্ত ভিডিও পেতে, যে ভিডিও শুধুমাত্র পরীক্ষার নম্বরই বাড়াবে না, জীবনকে সুন্দর করে গড়ে তুলবে। প্রথম যে অঙ্কটা রয়েছে সেটার ক্ষেত্রে কি বলেছে, আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ দেওয়া আছে 15, 16, 17, 18, 17, 19, এভাবে করে 16 জনের প্রাপ্য টাকার পরিমাণ দেওয়া আছে। এবার কি বলেছে, আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করি। সংখ্যাগুরু মান অর্থাৎ কোনটা সব থেকে বেশি আছে সেইটা। এই অঙ্কগুলো করার আমাদের দুটো নিয়ম রয়েছে, যদি উদাহরণ দিকে একটু খেয়াল করো তাহলে এখানে দেখতে পাবে ছক কোষে অঙ্কগুলো করা যায়। আর দ্বিতীয় পদ্ধতি এখানে এখানে যেমন রয়েছে, দিনের শেষে আমরা 10 জন বন্ধু সামান্য কিছু, এই প্রয়োগ 29টা দেখছি, 10 জন বন্ধু সামান্য কিছু খাওয়া দাওয়া করার জন্য নিজেদের মধ্যে চাঁদা তুললাম, আমরা দিলাম এই টাকার পরিমাণ দেওয়া আছে। এবার আমাদের এই চাঁদার তথ্যের মানের ঊর্ধ্বক্রমে সাজাই। ওকে দেখো, 10 এখানে 3 বার রয়েছে, 11 একবার, 12 দুবার, ও 12 একবার, 15 3 বার, 4 বার, 15 4 বার রয়েছে, আর 16 রয়েছে। এবার দেখো এখানে কি বলেছে, প্রদত্ত তথ্যে সবচেয়ে বেশির বার আছে অর্থাৎ সবচেয়ে বেশি পরিসংখ্যা কত, এখানে দেখো তো 1, 2, 3, 4 অর্থাৎ 15 আছে 4 বার, তাহলে এখানে পরিসংখ্যা 4, বেশি বার আছে 15, অর্থাৎ প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মানে 15। ক্লিয়ার এখানে? তাহলে এইভাবে যদি আমরা অঙ্কগুলো গুণি তাহলে আমাদের ক্লিয়ার হবে। অর্থাৎ দুটো পদ্ধতি আমরা নিতে পারি, একটা পদ্ধতি আর একটা এই ছকের মাধ্যমে আমরা নিতে পারি। ওকে, ছকের মাধ্যমে নিতে পারি। আমি এই যে 1 থেকে আমাদের 4 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমি ছকের মাধ্যমে দেখিয়েছি, হয়তো ছকের মাধ্যমে একটু ভালো বুঝতে পারবে। সেটাকে আমরা 1 নং দেখো, একটা খরচ সেটা টাকা আর বন্ধুর সংখ্যা। এবার দেখো 10 টাকা খরচ হয় একজন বন্ধুর বন্ধুর। এবার এইভাবে দেখো, এখানে যদি খোঁজো, এখানে খুঁজলে দেখবে এখানে একটাই শুধু 10 10 পাবে, এবং 11 টাকা খরচ হয় একজন একজন বন্ধুর। এভাবে 15 টাকা 4 জনের, 16 টাকা 3 জনের, এখানে 17 টাকা 4 জনের, 18 টাকা 2 জনের, 19 টাকা 1 জনের। তাহলে এখানে দেখো সবচেয়ে বেশি কত আছে, সব থেকে বেশি আছে 4। ওকে, তাহলে 4 কার কার রয়েছে, 15 আর 17। তাহলে এখানে আমরা যেটা লিখবো সেটা হলো এই যে, প্রদত্ত তথ্যে 15 ও 17 এর পর্যবেক্ষণ সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা 4 সর্বাধিক। অতএব প্রদত্ত তথ্যে সংখ্যাগুরু মান 15 ও 17, যেহেতু এখানে টাকায় বলেছে প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান কত, অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান 15 টাকা ও 17 টাকা। ক্লিয়ার হলো এই পর্যন্ত? এটাকে একবার দেখে নাও এবং তুলে নিতে পারো। আর দ্বিতীয় আরেকবার করতে পারো কি, যেহেতু 10 আমাদের, এটাকে আমরা এইভাবে সাজাতে পারি, 10 যেহেতু একটা রয়েছে তাহলে 10, 11 যেহেতু একবার রয়েছে 11, 15 যেহেতু 4 বার রয়েছে তাহলে 15 15 15 15, 16 3 বার রয়েছে 16 16 16, 17 রয়েছে 4 বার অর্থাৎ 17 4টা পাবে তুমি, 18 2 বার রয়েছে, 19 1 বার রয়েছে। এতটুক না করে তুমি এইটুকু করতে পারো। ওকে, আমি দেখানোর সুবিধার জন্য এইভাবে করেছি। তাহলে এই পদ্ধতি তুমি অবলম্বন অবশ্যই করতে পারো, সেখানে দেখবে অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করা অনেকটা সময় বেঁচে যাবে। যদি শর্টে আসে তাহলে এটা করে দেবে, আর যদি 3 মার্কের আসে তাহলে এই পদ্ধতি করলে পারে দেখতে ভালো লাগবে। এবার দেখো 3 মার্ক অথবা 4 মার্কের মধ্যে আসলে, এবার দেখো 15 আছে এখানে 4 বার, 17 আছে 4 বার, তাহলে এখানে সংখ্যাগুরু মান 15 আর 17। দুটো পদ্ধতি আমি একসঙ্গে দেখালাম, এর পরের গুলোতে আমি শুধু এই পদ্ধতি দেখাবো। এবার দেখো 2 কি বলেছে, নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীর উচ্চতা দেওয়া আছে। ওকে, এবার ছাত্রছাত্রীর উচ্চতা সংখ্যাগুরু মান নির্ণয় করো। এখানে দেখো 131, 130, 130, 132, 131, 133, অর্থাৎ একটা জিনিস 2 বার 3 বার এরকম ভাবে চলে এসেছে বা আরো কয়েকবার হতে পারে, এদের সংখ্যাগুলো মান আমাদের চেয়েছে। তাহলে চলো
এখানে আমি একটু লিখে নিয়েছি, দেখো আশা করি দেখা যাচ্ছে। উচ্চতা একটা শ্রেণী বানিয়েছি, একটা ছাত্রছাত্রীর সংখ্যার একটা শ্রেণী বানিয়েছি। এখানে 130 এই বই থেকে যদি ধরে ধরে গুনে নাও, আমি ধরে ধরে গুনে নিয়েছি, গুনে নাও তাহলে 5টি পাবে। 131 7 খানা, 132 5 খানা, 133 পাবে 4 খানা, 134 2 খানা, 135 4 খানা পাবে। ওকে, তাহলে এখানে সবচেয়ে বেশি কত আছে? 131, 131 আছে আমার 7 বার, সব থেকে বেশি আসছে আমার 7 জন ছাত্রছাত্রীর উচ্চতা 131। সুতরাং এখানে আমরা বলতে পারি প্রদত্ত তথ্যের 131 সংখ্যাটির পরিসংখ্যা 7, যা সর্বাধিক। অতএব ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যা গুরু মান 131 সেমি। ওকে, তুমি চাইলে অবশ্যই আগে যে পদ্ধতিটা দেখিয়েছি আগের এইটা অবশ্যই এভাবে লিখতে পারো, এভাবে লিখলে এইটুকু জায়গার মধ্যে হয়ে যাবে, কিন্তু ধরে ধরে সেইগুলো গুছিয়ে লিখতে হবে। ওকে, আর যদি এইভাবে লেখো দুটো পদ্ধতির কি এখানে আমার আমি কি বেনিফিট পাচ্ছি? এখানে দেখো 130 আমি হয়তো গুনতে গুনতে দেখলাম যে 4টে পেলাম, কখনো 131 পেলাম 5টা, বাট পরবর্তী ক্ষেত্রে আমি আরো দুটো পেলাম, যোগ করে দিলে এখানে একটা আরো পেলে যোগ করে দিলে, অথবা টালি মার্কের মাধ্যমে এইভাবে তুমি চাইলে দেখাতে পারো। এখানে একটা ঘর আলাদা করে নিতে পারো যেখানে টালি দেখাবে, ট্যালি ট্যালি দেখিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা এখানে একটা পরিসংখ্যা দেখিয়ে দিলে। ট্যালি মার্কের ক্ষেত্রে একটা সুবিধা কি, আগে তো দেখেছিলাম 131 আছে প্রথমে, 131-এর জন্য একটা, 130-এর জন্য এখানে এক, তারপরে দুটো আরেকটা আছে, তারপরে এখানে 32, এখানে 31, আবার এইভাবে টালি মার্ক করে নিতে পারো। তারপরে অঙ্কটার দিকে আমরা চলে যাই, দেখো কি বলছে, নিচের তথ্যের সংখ্যাগুলো মান নির্ণয় করি, 1 আর 2-এর কিচ্ছু বলা নেই, শুধুমাত্র জিনিসগুলো দেয়া আছে। ওকে, তাহলে আমরা একটা তথ্য নিয়েছি, একইভাবে একটা নিয়েছি তথ্য, একটা নিয়েছি পরিসংখ্যা। এই তথ্য থেকে আমি নিজে গুনে গুনে বসে বসে বের করেছি, 2 রয়েছে 1, 3 রয়েছে 4 বার, 4 রয়েছে 12 বার, 5 রয়েছে 9 বার, 6 রয়েছে 2 বার, 7 রয়েছে 1 বার, 8 রয়েছে 1 বার। ওকে, তাহলে এখানে সব থেকে বড় কতবার রয়েছে? 12 বার। ওকে, তাহলে 12 বার কিসের রয়েছে? 4। অতএব প্রদত্ত তথ্যের 4 এর পরিসংখ্যা 12 সর্বাধিক, 12 সর্বাধিক, অতএব প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান 4। ক্লিয়ার হলো? তারপরে এখানে 2-এ আরেকটা জিনিস দেওয়া রয়েছে, সেটাও ঠিক একই ভাবে করতে হবে আমাদেরকে। দেখো তথ্য আর পরিসংখ্যা, এখানে 2, 3, 8, 10, 11, 14, 16, 17, 18, এখানে মাঝে মাঝে কয়েকটা সংখ্যা নেই, খেয়াল করেছো? আগেরটায় 2, 3, 4, 5, 6, 7, 8 পরপর ছিল, বাট এখানে মাঝে মাঝে কয়েকটা সংখ্যা নেই। ওকে, তথ্যের ক্ষেত্রে আর পরিসংখ্যা, এর পেয়েছি এটা, 2-এর পেয়েছি একটা, 3-এর পেয়েছি একটা, 8-এর পেয়েছি দুটো, 10-এর 5টা, এইভাবে পেয়েছি। এখানে সবচেয়ে বেশি কত আছে? সবচেয়ে বেশি আছে 5, এখানে একটা 5, 10-এ এবং 15-তে এখানে একটা 5 আছে সর্বোচ্চ। তাহলে প্রদত্ত তথ্যে এটা 5 রয়েছে এখানে, আর এখানে 5 রয়েছে এখানে, প্রদত্ত তথ্যে 10 আর 15 এর পরিসংখ্যা 5, যেটা কিনা সর্বাধিক। অতএব প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান 10 আর 15। ক্লিয়ার হলো? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তারপর যে অঙ্কটা রয়েছে সেটা একটু পড়ি। আমাদের পাড়ায় একটা জুতোর দোকানে একটা বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজন তালিকা হলো, এখানে সাইজ দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে, কি বলেছে? উপরে পরিসংখ্যা বিভাজন সংখ্যাগুরু মান নির্ণয় করি। এখান থেকে সোজা বলে দেওয়া সম্ভব? অবশ্যই বলে দেওয়া সম্ভব। ওকে ওকে, 5 নম্বর, সরি 4 নম্বর। তো এবার বইয়ে যদি আমরা খেয়াল করি, 4 নম্বরটা আমি খাতায় আঁকেনি, বই থেকে দেখাচ্ছি। এখন দেখো সাইজ আর পরিসংখ্যা, এখানে দেখো তো পরিসংখ্যা সব থেকে বেশি এখানে কত আছে? 3, 4, 5, 3, 5, 4, এই যে 5, এখানে একটা, এখানে একটা 5, তাহলে পরিসংখ্যা কত রয়েছে? 5। তাহলে সর্বাধিক পরিসংখ্যা আমাদের রয়েছে 5, সেটা কোথায় রয়েছে? 4 আর 6। তাহলে এখানে কি লিখবো? এখানে এই লেখাগুলো লিখবো, প্রদত্ত তথ্যে 4 ও 6 এর পরিসংখ্যা 5 সর্বাধিক, অতএব প্রদত্ত তথ্যের সংখ্যাগুলো মান 4 ও 6। ক্লিয়ার? 4 নম্বরটা একদম সহজ, আমি চাইছি তোমাদেরকে বোঝাতে, এমন নয় যে কোনো কিছু রটিয়ে দেব বসে বসে, সেটা পরীক্ষা হলে গিয়ে করে আসবে, সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে,
তখন কি করবে পরীক্ষা হলে? এরপরে আমরা 5 নম্বরে চলে যাচ্ছি। দেখো, একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। বয়স আর পরিসংখ্যার সংখ্যা দেওয়া রয়েছে। এবার দেখো বয়স কত কত আছে, 16, 18, 18, 20, 16 আর 18-এর মধ্যে 45, 18 আর 20-এর মধ্যে 75, 20 আর 22-এর মধ্যে 38, 22 আর 24-এর মধ্যে 22, 24 আর 26-এর মধ্যে 20টি। এখানে আমাদের কি বলছে, পরীক্ষা সংখ্যাগুরু মান নির্ণয় করি, সংখ্যাগুরু মান নির্ণয় করি। তাহলে এটা তো একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, কিন্তু এখান থেকে আমাদের সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। তাহলে এর জন্য আমাদের একটা সূত্র রয়েছে। কি বললাম, এর জন্য আমাদের সূত্র রয়েছে। তাহলে চলো যে সূত্র রয়েছে সেগুলো আমরা একটু ব্যবহার করি। এখানে আমি জিনিসটা লিখে নিয়েছি, বয়স আর পরিসংখ্যা। এখানে দেখো তো সবচেয়ে বেশি পরিসংখ্যা কত আছে, 75। তাহলে এর সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী হবে আমাদের 18 থেকে 20। এখানে যে কোনো সংখ্যা হতে পারে, 18 হতে পারে, 19 হতে পারে, ক্লিয়ার, অথবা দশমিকেও আসতে পারে। এবার এখানে অবশ্যই লিখে নেব প্রদত্ত পরিসংখ্যা বিভাজনে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকায় সর্বাধিক পরিসংখ্যা কত আমাদের, 75। অতএব সংখ্যাগুরু শ্রেণী তাহলে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীটি কত, 18 থেকে 20। ওকে, অতএব নির্ণয় সংখ্যাগুরু মান, অতএব নির্ণয় সংখ্যাগুরু মান, গুরু মান ইকুয়াল টু আমাদের সূত্র, উদাহরণ একটু দেখে নেবে, এল প্লাস f1 মাইনাস f0 টু f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h। এবার বলবে এল ইকুয়াল টু কত, f1 ইকুয়াল টু কত, f0 ইকুয়াল টু কত, f2 ইকুয়াল টু বা কত। এল কত আমরা আগেও দেখেছি, এল হলো সেই সমস্ত সংখ্যা যেটা কিনা এই যে সর্বাধিক পরিসংখ্যা বা মধ্যমা শ্রেণী, তাদের যে নিম্ন সীমা সেটা হয় এল। ওকে, f1 কোনটা, সর্বাধিক যেটা পরিসংখ্যা, সর্বাধিক পরিসংখ্যা কত, 75। তাহলে এটা আমাদের f1। তাহলে তাহলে এটা যদি f1 হয়, তার আগেরটা আমাদের কত বলতে পারি, একের থেকে এক কম, তাহলে f0। তারপরটা আমরা কত বলতে পারি, এটা 0, 1, 2, তাহলে f2। ওকে, তাহলে এখানে পাচ্ছি কত, f0 পাচ্ছি 45, 45, f2 পাচ্ছি আমি 38। ওকে, তাহলে এখানে আমরা অঙ্কটা করা শুরু করি। তাহলে এখানে আমরা প্রত্যেকটার মান বসাই, 18 প্লাস f1 75 মাইনাস f0 45, 2f1, ওকে, 2 ইন্টু 75 মাইনাস f0 45 মাইনাস f2 ইকুয়াল টু 38। আর এইচ এর মান কত, এদের মধ্যে যে পার্থক্যটা, এইচ ইকুয়াল টু 20 মাইনাস 18 ইকুয়াল টু 2। ওকে, পার্থক্য তাহলে ইন্টু 2, তাহলে 18 প্লাস এটা থেকে এটা যদি চলে যায় তাহলে থাকছে আমাদের 30, গুণিত উপরে যেহেতু ওখানে 2 রয়েছে তার জন্য 2 গুণ করে দাও, এটা তুমি পাচ্ছ 150 মাইনাস, মাইনাসের গুলো যোগ করলে হয় 83। তাহলে 18 প্লাস 60 বাই এটা থেকে বিয়োগ করলে 67 থাকছে, তাহলে 18 প্লাস 60 বাই 67, তাহলে তুমি 0.895 পাবে। অবশ্যই প্রায় লিখবে কারণ ভাগটা আরও দূর, অনেক দূর চলে। তাহলে 18.89 প্রায়, ক্লিয়ার হলো, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আরেকবার দেখে নাও, প্রথমে আমরা বয়স আর পরীক্ষার্থীর সংখ্যা সেটা লিখে নিয়েছি, এবার প্রদত্ত সর্বাধিক বিভাজন তালিকায় সর্বাধিক পরিসংখ্যা 75, সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি হলো 18 থেকে 20। তাহলে নির্ণয় সংখ্যাগুরু মান সূত্র বসিয়ে দিয়েছি, এবং এল ইকুয়াল টু কি,
যে শ্রেণীটি সংখ্যাগুরু মানের শ্রেণীর বা মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা বা সীমানা, এফ ওয়ান ইকুয়াল টু এই যে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এফ জিরো ইকুয়াল টু এর আগের পরিসংখ্যা, এফ টু ইকুয়াল টু এর পরে পরিসংখ্যা, ক্লিয়ার? আর এইচ ইকুয়াল টু এই যে শ্রেণীটা, শ্রেণীর দৈর্ঘ্য, ক্লিয়ার? এবার আমরা পরের অঙ্কতে চলে যাই। চলো, ছ নম্বরে কি বলেছে দেখো, শ্রেণীর একটা পর্যায়ক্রমিক পরিসংখ্যায় শ্রেণীর একটা পর্যায়ক্রমিক পরীক্ষায় 80 জন ছাত্রছাত্রী প্রাপ্য নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা দেখি ও সংখ্যাগুলো মান নির্ণয় করি। এখানে দেয়া রয়েছে, ওকে, এখানে সব থেকে বড় কত আছে? 22। সব থেকে বড় আছে 22, তাহলে এটাই আমাদের সংখ্যা গুরু শ্রেণী, তাই তো? এটা আমাদের সংখ্যাগুরু শ্রেণী, ক্লিয়ার তো? তাহলে আমরা চলো 6 নম্বরে চলে যাই। নম্বর আর ছাত্রছাত্রীর সংখ্যা, সংখ্যা যা দেওয়া ছিল বইতে ঠিক তাই লিখে নিয়েছি, বইতে যেভাবে লেখা আছে চাইলে এইভাবে লিখে নিতে পারো। ওকে, ক্যামেরায় দেখাতে হবে, তার জন্য আমি একটু বড় করে লিখেছি। এবার দেখো, তাহলে এখানে আমরা আর লিখলাম না, এর আগে যে কথাগুলো লিখেছি সেগুলো অবশ্যই লিখবে। তাহলে এখান থেকে আমরা একটু শুধু মানটা বের করার চেষ্টা করি, ক্লিয়ার? 6 নম্বর, 6 নম্বর এখানে সর্বাধিক রয়েছে আমাদের কত? 22। তাহলে এখানে এফ ওয়ান আমরা বলতে পারি কত? এটাই আমাদের এফ ওয়ান, আর এটা আমাদের এফ জিরো, এটা আমাদের এফ টু, 0 1 2 দেখেছ, আর এটা আমাদের সংখ্যাগুরু, সংখ্যাগুরু শ্রেণী। ওকে, তাহলে এফ ওয়ান পেয়েছি, তাহলে অতএব নিম্ন সংখ্যাগুরু মান ওই পাশে যা লিখেছিলাম সেই জিনিসগুলো লিখবে, ইকুয়াল টু এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই 2f1 মাইনাস এফ জিরো মাইনাস এফ টু, ক্লিয়ার হলো? এটা আমাদের সূত্র। এবার চলো ইনটু এইচ, এবার প্রত্যেকটা মান, এল ইকুয়াল টু কত? এল ইকুয়াল টু এখানে সংখ্যাগুলো মানের নিম্ন সীমানা, তাহলে 20। এফ ওয়ান ইকুয়াল টু কত পেয়েছি? 22। এফ জিরো ইকুয়াল টু কত পেয়েছি? 22-এর উপরে আছে 16, আর এফ টু কত পেয়েছি? 22-এর নিচে আছে 11, ক্লিয়ার হলো? আর এইচ ইকুয়াল টু এদের মধ্যে পার্থক্য, 20 আর 25 এই যে সীমানা রয়েছে এদের মধ্যে পার্থক্য, তাহলে 25 মাইনাস 20 ইকুয়াল টু 5, তাহলে এখানে কত পাচ্ছি? 20 প্লাস এফ ওয়ান 22 মাইনাস 16, 2 ইন্টু 22 মাইনাস 16, মাইনাস আছে এখানে কত? 11 ইন্টু এইচ এর মান 5, তাহলে 20 প্লাস বিয়োগ করলে থাকছে 6 44 মাইনাস 27, 44 মাইনাস 27 5, ক্লিয়ার হলো? তাহলে 20 প্লাস 5 6 30, আর এখানে বিয়োগ করলে থাকে 17, তাহলে 20 প্লাস 1.764, ভাগ করলে এত পাওয়া যায়, প্রায় অবশ্যই লিখবে, তাহলে এখানে যোগ করলে 21.764 প্রায়। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, এর আগে যে লেখাটা আমরা লিখেছিলাম এই পর্যন্ত লেখাটা। ওকে, প্রদত্ত বিভাজন তালিকায় সর্বাধিক পরিসংখ্যা, প্রত্যেক ক্ষেত্রে সর্বাধিক পরিসংখ্যা থাকে, এখানে সর্বাধিক পরিসংখ্যা ছিল 22, তারপরে এখানে কি লিখবে, সংখ্যাগুরু বলিত শ্রেণীটি হলো, এখানে কত পেয়েছি? 20 থেকে 25। ওকে, তাহলে নিম্ন সংখ্যাগুরু মান, আমি শুধু এটুকু লিখে নিচ্ছি। এবার চলো পরের যে অঙ্কটা রয়েছে 7 নম্বর, সেটার দিকে আমরা একটু লক্ষ্য দিই। সাথে যে অঙ্কটা রয়েছে সেটা একটু দেখো, নিচের পরিসংখ্যা বিভাজন সংখ্যাগুরু মান নির্ণয় করি। ওকে, আগেও সেরকম দেয়া ছিল, সংখ্যাগুরু মান নির্ণয় করতে শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে, এ অঙ্ক আর এ অঙ্কটা পুরো সেম। ওকে, এখানে দেখো সংখ্যাগুরু মান কত, সংখ্যাগুরু পরিসংখ্যা আছে, এত, তাহলে সংখ্যাগুরু সম্বলিত যে
ইটা পাবো, শ্রেণীটা পাবো সেটা হলো 15 থেকে 20। ক্লিয়ার? তাহলে এটা আমাদের এফ ওয়ান, এটা এফ জিরো, এটা এফ টু, এটা এল আমাদের 15, আর এইচ পাবো আমরা 5। এইভাবে ধরে অঙ্কটা করে নেবে, সাথে 6 যেভাবে করেছি, 5 6 যেভাবে করেছি, 7 ঠিক সেভাবে করবে, শুধুমাত্র সংখ্যাগুলো একটু পরিবর্তন। 8 নম্বরে একটু দরকার আমাদের, এবং এটা ভি 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 আই দেবে, শুধুমাত্র এতগুলো অঙ্কের মধ্যে এই অঙ্কটা একটু হালকা কঠিন মনে হতে পারে, সেটা আমি বলবো। এবার কি বলেছে, নিচে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করি, শ্রেণী আর পরিসংখ্যাতে আছে, দেখো তো 45 আর আছে 54, 45 থেকে 54, তারপর 55 থেকে 64। এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো এখানে কি পাচ্ছ, যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু শুরু হয়নি, 54-তে শেষ হয়েছে বা 55-তে শুরু, মাঝখানে গ্যাপ কত, 1। এখানে 5-এ শেষ হয়েছিল, 5-এ শুরু হয়েছে, 5-এ শেষ হয়েছিল, 5-এ শুরু, এখানে দেখো 16-তে, 18-তে শেষ হয়েছিল, 18-তে শুরু। তাহলে যেখানে শুরু শেষ হয়েছিল সেখান থেকে যদি শুরু হয়, সেগুলো আমাদের বলা হয় শ্রেণী সীমানা। আর এইখানে যেহেতু শুরু এবং শেষের যে পয়েন্টটা সেটা 1 নয়, অর্থাৎ একটা শ্রেণীর শেষ এবং অন্য শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর শুরুর মধ্যে যদি ব্যবধান থাকে, এদের মধ্যে ব্যবধান থাকে, তাহলে এইটাকে বলা হয় যে শ্রেণী দেওয়া থাকে সেটা হলো শ্রেণী সীমা। আর এখান থেকে আমাদের যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমাদের শ্রেণীর সীমানা নিতে হয়, তার জন্য দেখো শ্রেণী সীমা আমি নিয়ে নিয়েছি যেটা দেওয়া ছিল, আর পরিসংখ্যাও নিয়ে নিয়েছি। এবার সীমানাটা আমরা কি করে বের করব, সীমানাটা বের করা খুবই সহজ, এদের মধ্যে পার্থক্য দেখতে হবে, এই দুটোর মধ্যে পার্থক্য কত, 1। যদি 2 বা 3 পার্থক্য থাকে ঠিক একই নিয়ম, পার্থক্যকে 2 দিয়ে ভাগ করো, কত পাচ্ছি, 0.5। এবার যে 0.5 পেলাম, এটাকে এর সঙ্গে একবার বিয়োগ করব, এবং এর সঙ্গে একটা যোগ করব, এর সঙ্গে বিয়োগ করব, এর সঙ্গে যোগ করব, এর সঙ্গে বিয়োগ করব, এর সঙ্গে যোগ করব, তাহলে এর সঙ্গে যদি বিয়োগ করি তাহলে কত পাবো, 45-এর থেকে যদি 0.5 চলে যায় তাহলে পাচ্ছি 44.5। 54 এর সঙ্গে যদি আমরা 0.5 যোগ করি তাহলে কত পাবো, 54.5। এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাবো, 54.5, আর এখানে যদি যোগ করি তাহলে 64.5। এবার দেখো তো যেখানে শেষ হয়েছিল ঠিক সেখানে আমরা শুরু পেয়েছি, তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা। এবার দেখো তো 64.5, তারপর 74.5, তারপর 74.5 পাবো, আর এখানে 84.5 পাবো। এবার 84.5 পাচ্ছি, এখানে 94.5, এখানে 94.5 থেকে 104.5। ওকে, এখন আমরা কি করব, এখন আমাদের যে লেখাটা বরাবরের মতো ছিল সেই লেখাটা আমরা লিখব, আমরা 5 নম্বরকে একটু ফলো করব, 5 নম্বরে যে লেখাটা আমরা লিখেছিলাম এখানে কি লিখবো, প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকায় সর্বাধিক পরিসংখ্যা কত আছে, সর্বাধিক পরিসংখ্যা আছে 32, সর্বাধিক পরিসংখ্যা 32, তাহলে F1 ইকুয়াল টু 32, তাই তো? তাহলে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীটি হলো এখানে শ্রেণী সীমানা। ওকে, অতএব সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী সীমানা, এখানে যা লেখা ছিল সংখ্যা সম্বলিত শ্রেণী সীমানা, অতএব সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী সীমানা, এখানে এইটুকু লিখে তারপর শ্রেণী সীমানা কত পাবো আমরা, এখানে 74.5 থেকে 84.5। ওকে, এবার তাহলে অতএব শ্রেণী সংখ্যাগুরু মান, এর সূত্রকে আমরা কি জানি, এল প্লাস এপন মাইনাস এফ জিরো বাই 2 এপন মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ। ওকে, তাহলে এখানে আমরা, আমি এখান থেকে দেখাচ্ছি, এটা আমাদের এপন, তার আগেরটা এফ জিরো, অনের আগে 0, পরেরটা এফ টু, আর এইচ আমরা কত পাচ্ছি দেখো তো, এদের মধ্যে ব্যবধান, এটা আমাদের শ্রেণী সীমানা, সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী সীমানা, তাহলে 84.5 মাইনাস 74.5 বিয়োগ করলে কত হচ্ছে, 10, এইচ ইকুয়াল টু 10, এইচ ইকুয়াল টু
দশ। এখানে এল ইকুয়াল টু কত? এল ইকুয়াল টু 74.5। শ্রেণী সীমানা নিম্ন সীমানা, শ্রেণী যে সীমানাটা রয়েছে তার নিম্ন সীমানা। ওকে, তাহলে এ পর্যন্ত ক্লিয়ার হলো? তাহলে সূত্রটা বসিয়ে নাও, মানগুলো বসাও। 74.5 প্লাস এফ ওয়ান ইকুয়াল টু 32, এফ জিরো ইকুয়াল টু 19। ওকে, টু ইন্টু, সরি একটু কেটে গেল, কাকুটাকে বাদ দিয়ে দাও। 74.5 প্লাস 32 মাইনাস 19 বাই টু ইন্টু এফ ওয়ান ইকুয়াল টু 32, এফ জিরো ইকুয়াল টু 19, এফ টু ইকুয়াল টু 12 ইন্টু এইচ, এইচ এখানে আমাদের কত আছে, এইচ ইকুয়াল টু 10। তাহলে 74.5 প্লাস বিয়োগ করে দাও, এটা থেকে এটা বাদ দিয়ে থাকে 13, এটা হচ্ছে 64, এই দুটোকে যোগ করলে হয় 31 ইন্টু 10। তাহলে 74.5 প্লাস এটার সঙ্গে 10 গুণ করলে 130, এটা থেকে এটা যদি চলে যায় তাহলে থাকছে আমাদের 33। তাহলে 74.5 প্লাস যদি এটাকে ভাগ করো তাহলে তুমি পাবে 3.93993, এইভাবে পেতে থাকবে। তাহলে 74.5, সরি এটাকে যদি যোগ করি, যোগ করতে হলে এখানে মোটামুটি কয়েকটা শূন্য মনে মনে ধরে নিতে হবে। তাহলে 9-এ পরে আমি 2 ঘর রাখতে চাই, তাহলে এটাকে কেটে দাও, এখানে 4 বসাও। ওকে, তাহলে এটাকে আমরা একটু যোগ করে দেখাচ্ছি, 74.5000। ওকে, আর এখানে কত আছে, 3.94। তাহলে এই পর্যন্ত আমরা বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকছে আমাদের 4, এখানে থাকছে 4, 9 আর 5 14, 4 আতেমার 1, 4 আর 3 7 আতের 1, 8, এখানে দশমিক ছিল আর এখানে 7, তাহলে 78.44। ক্লিয়ার? এত প্রায় যোগ করলে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। অবশ্যই ক্লিয়ার হয়েছে, এখানে আমাদের শুধু আর তাকে শ্রেণী সীমানাটা তৈরি করতে হবে, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই কয়েকবার করে রাখবে। চলো তাহলে আমরা এই পার্টটা এই পর্যন্ত রাখি, পরের পার্টে আমরা যে শর্ট অঙ্কগুলো রয়েছে আমরা সেগুলো দিকে ধাবিত হবো। চলো তাহলে, টাটা।